Welcome to Jiniya's blog. Jiniya's blog এর নতুন একটা এপিসোডে আমার সকল বন্ধুকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি। আজকে বেশি কথা বলার একদম টাইম নেই, কেন বলো তো? আজকে আসবে দুর্বা আমাদের বাড়িতে, আর দুর্বা হচ্ছে আমার বন্ধু কাম আমার টিচার। কেন টিচার বললাম জানো? কারণ ওর কাছ থেকেই আমি নিতে চলেছি সেলফ মেকওভারের একটা লেসন। এটা 5 দিনের কোর্স, আর এই 5 দিনের কোর্সটা কমপ্লিট করলেই আশা করা যায় যে আমি নিজের মেকআপটা বাড়িতে নিজেই করতে পারবো। ছোটোখাটো বাড়ির উৎসব অনুষ্ঠান হোক বা কোনো নিমন্ত্রণ, সবসময় তো পার্লার যাওয়া পসিবল হয় না, তো সেক্ষেত্রে ও আমাকে হেল্প করবে নিজের মেকওভার নিজে নিতে। এই 5 থেকে 7 দিনের এই কোর্সটার মধ্যেই আমি ওর কাছ থেকে শিখে নিতে পারবো মেকআপের কিছু বেসিক খুঁটিনাটি। তো চলো, আজকে আর সময় নষ্ট করবো না, এক্ষুনি ব্লগটা শুরু করে দিই। আজকে সেলফ মেকআপের ওপর একটা টিউটোরিয়াল আমি আর দুর্বা দুজনে মিলে শেয়ার করছি তোমাদের সাথে। অ্যাকচুয়ালি ও আমাকে শেখাচ্ছে যে কি করে সেলফ মেকআপ যদি আমরা করতে চাই তাহলে সেক্ষেত্রে স্টেপ বাই স্টেপ আমরা কীভাবে নিজেদের রেডি করতে পারি। তো ফার্স্ট পার্ট হচ্ছে ক্লিনজিং। যতই যেভাবেই হোক মুখ পরিষ্কার করা থাকুক না কেন, ক্লিনজিং করাটা কিন্তু খুব দরকার। জিনিয়াদি হচ্ছে আমার খুব পরিচিত, পাড়ায় পরিচিত, এবং বহু বছর ধরে জিনিয়াদিকে আমি চিনি, কারণ একসঙ্গে আমরা জিম করতাম, সেই সূত্রেই আলাপ, খুবই ভালো মানুষ আর কি। তো জিনিয়াদি বহুদিন আগে থেকে আমাকে বলছিল, আমি যখন মেকআপ স্টার্ট করেছিলাম আমি তো শিখেছি ফার্স্ট, তখন থেকে জিনিয়াদি আমাকে বলছে যে জিনিসটা জিনিয়াদিকে একটু শিখিয়ে দিতে। তো এখন এসেছি জিনিয়াদিকে শেখাতে, বলতে। এবার আমি যেরকমভাবে বলবো জিনিয়াদি আমার মতো করে চলবে নিশ্চয়ই, আমি আমার বেস্টটা দিয়ে জিনিয়াদিকে শেখাবো। এবার দেখা যাক, তোমরা দেখো। তো ফার্স্ট স্টেপে আমরা যে কোনো একটা ওয়াইপস নিয়ে নেবো, সেটা অ্যালকোহল ফ্রি হলে খুবই ভালো হয়, সেই ধরনের ওয়াইপস নিয়ে, ওয়াটার বেসড ওয়াইপস যেগুলো, সেগুলো নিয়ে আগে মুখটা পরিষ্কার করে নিতে হবে। দূর থেকে কিছু একদম কোনো মেকআপকে কোনো রকম কোনো স্প্রে কাছে ইউজ হয় না, দূর থেকে ইউজ হয়, এরকম করে জাস্ট মুখে একটা স্প্রে করে দিই। তারপর আমরা সবাই জানি প্রাইমার ইউজ করতে হয়। আমি এটা ইউজ করতে বলেছি জিনিয়াদিকে, যেহেতু ড্রাই স্কিন, তো তোমরা নানা রকম ব্র্যান্ডের আছে, অনলাইনে পাবে বা শপেও পেয়ে যাবে, প্রচুর ব্র্যান্ডের আছে, প্রচুর প্রাইসের আছে, এর থেকেও ভালো আছে ড্রাই স্কিন পারপাস। প্রাইমারটা কী বলো তো, তোমার স্কিনটাকে প্রোটেক্ট করবে আর তুমি মেকআপটাকে লং লাস্টিং করবে। আমি একটা ডিফারেন্স বুঝতে পারছি তোর সাথে, এইটুকু করে আমরা অনেক বেশি পরিমাণে প্রোডাক্ট ইউজ করি, এটাই তো ভুল। প্রাইমার সবসময় তুমি ক্রিম বেস লাগাও, সিলিকন বেস লাগাও, যাই লাগাও, তারপরে তুমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করো। তোমার ফাউন্ডেশনটা হচ্ছে যার যেটা অ্যাফোর্ড করতে পারবে, যে যেরকম প্রাইসের অ্যাফোর্ড করতে পারবে। প্রচুর ফাউন্ডেশন মার্কেটে আছে, প্রচুর ব্র্যান্ডের রয়েছে, যে যেটা অ্যাফোর্ড করতে পারবে। তো আমার মতে সেলফ মেকআপ মোটামুটি এই ফিট মিলিয়ে চলে যায়, মেবলিনের ফিট মিলিয়ে ভালো চলে যায়। এবার তুমি কোনো বিয়েবাড়ি বা কোনো পার্টি মেকআপ বা ভালো কোনো জায়গায় গেলে সেখানে তুমি ম্যাকও ইউজ করতে পারো, তুমি প্যাকও ইউজ করতে পারো, তুমি গুদাবিও ইউজ করতে পারো, তুমি তোমার কয়েকটা জিনিস আমার হতো সেটা এবারে হলো না। যখন আমি প্রাইমার লাগানোর পরে আগে ফাউন্ডেশন লাগাতাম, পুরো মুখে ফাউন্ডেশনটা ড্যাপ করার পর এই ব্লেন্ডার ধরার আগে ফাউন্ডেশন এখানেই শুকিয়ে যেত, সেটাকে আমি ছড়াতে পারতাম না, কারণ স্কিনটা ড্রাই টেনে নিচ্ছে। হ্যাঁ, সুতরাং আগে ওটাকে ভালো করে আগে ময়েশ্চারাইজ, আগে ভালো করে স্কিনকে ভালো মতো হাইড্রেট করে নিতে, ভিজিয়ে নিতে, কারণ আমি দেখতাম পুরো মুখে ড্যাপ ড্যাপ করে লাগালাম, এবার যখন
ফার্স্ট ডটটা যেখানে দিয়েছি সেখান থেকে তুমি ব্লেন্ডিংটা শুরু করবো। এবার যেই শুরু করতে একদম এগুলো অলরেডি শুকিয়ে গেছে, এটা শুকিয়ে শুকিয়ে একদম সাদা 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 করে চপ 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 হয়ে যাচ্ছে। হ্যাঁ এটাই হয়, আগে ফিটটাকে ভালো মতো হাইড্রেট করে নিতে হবে, না হলে কোনো কিছুই কোনো মেকআপই হোক যত তুমি দামি মেকআপ কেন না কেন করতেই পারবে না। কনসিলারের কী কাজ, কনসিলারটা কোথায়? হ্যাঁ কনসিলারের কী কাজ, চোখের তলা দেখবে একটা দাগের মতো একটা আরো চোখের তলা চোখের এরিয়াতে তুমি ওপরও দিতে পারো নিচেও দিতে পারো দুটো জায়গাতেই দেয় কপালে, মানে মুখটাকে হাইলাইট করতে হবে। আচ্ছা এটা হলো তোমার মুখের বেস হয়ে গেলো, এবার মুখটাকে তুমি হাইলাইট করবে, হাইলাইট মানে চোখ কপাল নাক মুখের এই লাফ এরিয়াটা হলো, আর তুমি সাইডে করতে পারো সেটা। যত ভালো ড্যাবিং করতে পারবে যত ভালো ব্লেন্ড করতে পারবে তোমার মেকআপ তত ভালো সুন্দর হবে। এইগুলোই একটু সময় নিয়ে করতে হবে, জিনিসটা হচ্ছে যতটুকু তুমি এর পেছনে সময় দেবে ততটাই সেটা ভালো হবে। ঠিক এটা এরকম যাবে, এটা এরকম টেনে দিলে ঠিক আছে। এটা কিন্তু আস্তে আস্তে স্ট্যাচি হয়ে যাচ্ছে, মানে তোমার মুখটা এতটাই ড্রাই। ভেতর থেকে একটা ফিল আসতো যে স্কিনটা ড্রাই সেটা লাগছে না, এইটা লাগছে না। আর মানে এই জায়গাগুলো একটু ভাঙা লাগছে, চোখটা অনেক বেশি এলিভেটেড লাগছে, মনে হচ্ছে হাইলাইট হয়ে গেছে, মানে এটার উপর আর বিশেষ কিছু কাজ করার নেই এরকম মনে হচ্ছে। হ্যাঁ সেটাই বলছি, ওই এইসব জিনিসগুলো অনেকটা চেঞ্জ কিন্তু করবে। এই এটা হচ্ছে তোমার সেটিং পাউডার। আচ্ছা তো যা এটা সুগারের জিনিয়াদি কিনেছে, এবার দিয়ে যেরকম প্রাইস অ্যাফোর্ড করতে পারবে এটার থেকে আরও অনেক ভালো ইয়ে আছে। এই জিনিসটা কি করে, সেটিংস পাউডারটা মেকআপটাকে সেট করে দেয়, মানে মেকআপটা তোমাকে ম্যাট ফিনিশ একটা করে দেবে মুখটা, মানে মেকআপটা তোমার গলবে না। আচ্ছা মেকআপটা তোমাকে অনেকক্ষণ ধরে রাখতে সাহায্য করবে, এটা তো সেটিংস পাউডারের কাজ। এটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের সেটিং স্প্রে, তো তোমরা চাইলে বিভিন্ন কোম্পানির সেটিং স্প্রে আছে, প্যাক আছে, তোমার NYX আছে, বিভিন্ন ব্র্যান্ডের আছে, তোমরা চাইলে সেটাও ইউজ করতে পারো। এটা জিনিয়াদি কিনেছে, এটা জিনে এটা ভালো, অবশ্যই ভালো, ওয়েট অ্যান্ড ওয়াইল্ড এটাও ভালো, দেখা যাক। আর এই দিকে অত অত লাগে অত লাগে না, আচ্ছা এটা নিজে থেকেই শুকাবে, এটা নিজে থেকেই শুকাবে। আচ্ছা সমস্ত কিছু নিজে থেকে শুকাবে বা তুমি হাওয়া করবে। এটা হচ্ছে আমরা
রেগুলার দিনে ছোটখাটো অনুষ্ঠান হলো বা বাড়িতে কোনো অনুষ্ঠান হলো, এই সমস্ত ক্ষেত্রে কিভাবে নিজেরা নিজে সাজব, নিজেরা কোনো বাড়িতে কোনো সেরকম অনুষ্ঠান রয়েছে বাইরে যাওয়া সম্ভব না, তো সেক্ষেত্রে আমরা কী করে বাড়িতে ছোট অল্প আয়োজনের মধ্যে নিজেদের জিনিসপত্র নিয়ে কী করে একটু একটু প্রেজেন্টেবল দেখাবে সেটাই শেখা, আর কিছু তো এখন অবধি যা দেখলাম অনেকটাই চেঞ্জ। এবার এটা তো ও করে করে দিচ্ছে সেরকম স্টেপ বাই স্টেপ নিয়ম মেনে, এটাই আমাকে প্রত্যেক দিন প্র্যাকটিস করে করে এটাকে আবার আসতে হবে। তো এখন নইলে যেরকম লাগছে, প্রতিদিন যদি আমি প্র্যাকটিস না করি আর এই এফার্টটা এই প্রসেসটাই যদি না দিই তাহলে কিন্তু এই গেট আপটা আসবে না। তো এইটা করার জন্য প্রত্যেক দিনের একটা সময়, একটা ধৈর্য, একটা প্র্যাকটিস কিন্তু লাগবে। তো সেটাই আজকে শিখছি, আজকে পুরোটাই শেখা। আর আমার পরিবর্তনটা তো আমিও দেখতে পাচ্ছি আর তোমরাও দেখতে পাচ্ছ। তো সেক্ষেত্রে প্রত্যেক দিনের এফার্ট, প্রত্যেক দিনের ধৈর্য আর প্র্যাকটিস, এই তিনটে জিনিসই কিন্তু খুব দরকার, তাই তো? একদম, নইলে কিন্তু এই জিনিসটা আসবে না, আনতে পারবো না। আর সব থেকে যেটা খুব দরকার সেটা হচ্ছে ব্লেন্ডিং, ব্লেন্ড, প্রপার ব্লেন্ড দরকার। ব্লেন্ড যত ভালো তুমি করতে পারবে তত তোমার মেকআপ এবং তোমার ফেসটা তুমি দেখেই বুঝতে পারবে বিফোর অ্যান্ড আফটার, যে কতটা আমি করতে পারছি, কতটা আমার স্কিনটাকে গ্লজি লাগছে, কতটা ভালো লাগছে স্কিনটা, নিজেরই নিজেকে ভালো লাগবে যে না আমি ঠিকঠাক করতে পেরেছি। ব্লেন্ডটা খুব দরকার প্রপার। ও আচ্ছা, তো দুর্বার কাছ থেকে আজকে আমি শিখলাম যে কিভাবে কোন প্রোডাক্ট কতটা পরিমাণে নিয়ে অ্যাটলিস্ট মুখের যে বেস মেকআপটা, মানে যেটার ওপরে সমস্ত কিছু মেকআপ শুরু হয় সেই যে বেস মেকআপটা সেটা আমি কী করে করব। তো এটা সম্পূর্ণই প্র্যাকটিসের ব্যাপার, কিন্তু যতটা বুঝলাম যে আমরা অনেক বেশি পরিমাণে মেকআপ ইউজ করি, মেকআপ ইউজ করার পদ্ধতি অনেক ভুল হয়, স্ট্রোকস ভুল হয়, প্রসিজার ভুল হয়, আমি নিজে যেটা করতাম সেটার সাথে এটা কিন্তু সম্পূর্ণ আলাদা। তো স্টেপ বাই স্টেপ তোমরাও দেখো, আমিও স্টেপ বাই স্টেপ দেখি, দেখতে দেখতে শিখতে শিখতে আস্তে আস্তে মনে হচ্ছে যে নিজেকে ইম্প্রুভ করতে পারবো, তবে প্র্যাকটিস অবশ্যই করবো। দুর্বা কিছু বলার আছে? জিনিয়া দিকে তো আমি বললাম কীভাবে বেস মেকআপটা হবে, আশা করি বুঝতে পেরেছি, ভালোও লেগেছে মেবি। তো আস্তে আস্তে এগোবো, আস্তে আস্তে আই হবে, আইব্রো হবে, যা যা হয় প্রসিডিউর সেটা তোমরা দেখবে। জিনিয়াদির উপর অ্যাপ্লাই, জিনিয়াদির পরের দিন নিজের উপর ফেসের উপর অ্যাপ্লাই করে আমাকে দেখাবে। হ্যাঁ, এখন কতটা বেটার করতে পারবে। এখন আমি এক সপ্তাহ ধরে বাড়িতে এগুলো প্র্যাকটিস করব, এটা আমার হোমওয়ার্ক দিয়েছে, এটা আমি প্র্যাকটিস করব, তারপরে হোমওয়ার্কটা আবার জমা দিতে হবে, পরের সানডে জমা দেবো, তারপরে নতুন আবার কিছু শেখা। আমার নতুন করে স্টুডেন্ট হয়ে গেছে। আর মানুষ সব সময় স্টুডেন্ট, সব বয়সই হচ্ছে শেখার, যে যেটা জানে তার কাছ থেকে সেটা শিখে নেওয়া, এটাই হচ্ছে জীবনের পদ্ধতি, যখন শেখা শেষ তখন জীবন শেষ। বয়স কোনো রকম ম্যাটার করে না, কে ছোট কে বড়, টিচারকে সবসময় বড় হতে হবে, স্টুডেন্টকে ছোট হতে হবে, এটা কিছু মাইন্ড করে না, ঠিক আছে? মেন ব্যাপারটা হচ্ছে যে জানে, সে ছোট হোক বা বড় সে টিচার, আর টিচারের কথা শুনে মেনে যে চলবে এবং যে সবসময় শিখবে সে স্টুডেন্ট। যে তোমার আমার সাথে কোনো টিচার স্টুডেন্টের সম্পর্কই নয়, এই সম্পর্কটা তো নয়, না না, এই এই ক্ষেত্রে অনেক বেশি জানে না। আমিও দেখো শিখেছি, আমিও শিখেছি, আমি যেটুকু শিখেছি সেইটুকু আমি জিনিয়াদিকে শেখাতে চাইছি, জিনিয়াদিকে বলছি, জিনিয়াদি মেবি আমার থেকে শিখে কাউকে শেখাতে পারবো, জিনিয়াদিও কাউকে শেখাতে পারবো। অনেক দূর দিল্লি, অনেক দূর, নইলে ব্যাপারটা যেটা হচ্ছিল বাড়িতে বস্তা বস্তা মেকআপের জিনিস কিন্তু একটাও কাজের জিনিস না। সুতরাং কাজের জিনিস লাগে খুব কম পরিমাণে। হ্যাঁ অবশ্যই কম পরিমাণে লাগে, অনেক কম পরিমাণে লাগে, কিছু লাগে, আমরা অনেক জিনিস জোগাড় করি, আমরা অনেক জিনিস জোগাড় করি যে একটা ভালো কাজ যাতে আমরা মুখের ওপর দেখাতে পারি, লোকে দেখে যেন বলে বাহ খুব সুন্দর লাগছে, কিন্তু সেই জিনিসটা দেখানোর জন্য যে জিনিসটা দরকার পরিমাণ খুব কম লাগে, কিন্তু অবাঞ্ছিত জিনিস অনেক জড়ো হয়ে যায়। তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি, নেক্সট ব্লগে আই মেকআপ, আইব্রো মেকআপ এগুলো নিয়ে এগোবো, কীরকম এগোবো স্টেপে স্টেপে দেখতেই পাবে। তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ স্টেপ বাই স্টেপ এই প্রসিজারগুলো দেখতে পাবে, জানতে পারবে, আর অবশ্যই ব্লগটা যদি ভালো থাকে তাহলে লাইক করে দেবে, কমেন্ট করবে আর শেয়ার করে দেবে। টাটা।
রোজকার ব্লগের সঙ্গে আজকের ব্লগের তফাৎটা দেখো, দেখতেই পাচ্ছ এটা হচ্ছে সেলফ মেকআপের ফার্স্ট ডে, আর এইটা হচ্ছে আমার লুক। কিচ্ছু করিনি, খালি ও চলে যাওয়ার পরে, মানে দুর্বা চলে যাওয়ার পরে আমি খালি একটু কাজল লাগিয়েছি, যেটা মানে আমার বিদ্যেতে কুলতো সেটাই, একটু কাজল লাগিয়েছি আর একটু লিপস্টিক লাগিয়েছি, ব্যাস এতটা সুন্দর একটা এফেক্ট হয়েছে। এবং এখনও পর্যন্ত এক ফোঁটা ঘাম হয়নি, বিশ্বাস করো আমি রান্নাঘরে এখন চা করতে এসেছি। তো চলো এইভাবেই চালিয়ে যাই, প্র্যাকটিস ট্র্যাকটিস সবই করতে হবে, আর প্র্যাকটিস করার জন্য তো নিজের মুখটাই আছে, প্লাস আছে সৌমন মুখটা, দুটো মুখই ইউজ করব, ইউজ করে প্র্যাকটিস করব, আর বেস মেকআপটা যাতে ঠিকভাবে ও যেভাবে শিখিয়ে গেল সেভাবেই যাতে করতে পারি, তো সেটার চেষ্টা করব। তো চলো তাড়াতাড়ি চাটা করে নিই।